নমস্কার বন্ধুরা, শেষ জীবন সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। তো পর্বটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে তালের বড়া বানাবো এবং তালের নোদা দিয়ে লুচি বানাবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তালটা ছাড়ানোও কিন্তু খাড়নির ব্যাপার, মানে আমার মাম বলে আমি বলছি না, আমার মামের আগেও তালের বড়া বানিয়েছিল। ও খুব সুন্দর তালের বড়া বানায়, বন্ধুদেরকে একদম সরাসরি দেখাবো। তালটা কিন্তু ঝোড়ার গায়ে ঘষে ঘষে কিন্তু তালের নদাটা বার করা হচ্ছে, একদম কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু তালের বড়া। বহু ভিডিওয় তো মাছ ধরা সুন্দরবন দেখানো হয়েছে, তাই এই ভিডিওটা কিন্তু একদম আমার বাড়ির ভিতরের ভিডিও, মানে পুরো আলাদা একদম। এতে নদী নেই, জল নেই, জঙ্গল নেই, কোনো মাছ নেই, একদম কিন্তু আমার মামের হাতের কাজ নিয়ে এই ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। তালগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, তাল ছাড়ালে কিন্তু এই একদম এই মিষ্টি কালার। একটা একটা তালে কিন্তু কোনো তালে তিনখানা আঁটি হয়, আবার কোনো তালে দুখানা আঁটি হয়। তা আমাদের এখানে দেখছি, মানে একটা তালে তিনটে আঁটি হয়েছে আর একটা তালে দুটো আঁটি হয়েছে। একটা, হ্যাঁ, একটা আঁটি কিন্তু ভালো হয়নি। আর তালটা ঝুড়িতে ঘষা চলছে, খুব খাড়নির ব্যাপার কিন্তু। আপনারা দেখেও বাড়িতেও তালের বড়া বানাতে পারবেন। তালের নদা কিন্তু আমাদের, মানে তাল থেকে বার করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তা আপনারা দেখতে থাকুন কীভাবে তালের বড়াটা বানানো হচ্ছে, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর কিন্তু, একবার মানে ঝুড়ির সাহায্যে এত সুন্দর করে আমাদের মাম তালের নদাটা বার করেছে, দেখার মতো। হাত ব্যথা হয়ে গেছে আমার, মানে মামের হাত কিন্তু ব্যথা হয়ে গেছে। তা আপনারা তালের বড়াটা বানানো দেখতে থাকুন। তাহলে আমাদের তালের নদা তো রেডি হয়ে গেছে, এবার ওর সাথে ওটা কী দেওয়া হচ্ছে মা? সুজি। তালের নদার সঙ্গে কিন্তু সুজিটা দেওয়া হচ্ছে। দেও একের পর এক, দেও পরিমাণ মতো লবণ দেওয়া হলো। বেশ পরিমাণ মতো কিন্তু ময়দাটা দেওয়া হলো। এটা কিন্তু মাম একাবার কিন্তু মাম নিজে হাতে বানাচ্ছে, বন্ধুদের বানিয়ে দেখাবে। মাম কিন্তু খুবই ছোট, মানে ওর মতো মেয়ে কিন্তু এখন এসব বানাতেই পারে না। পরিমাণ মতো চিনিটাও দেওয়া হচ্ছে, মানে দুটো তালে কিন্তু পুরো সিস্টেমটা বানিয়ে মাম দেখাবে। তাহলে মাম তালের বড়া করছে এবং তালের লুচি করছে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। তাহলে আমাদের তালের, মানে তালের বড়ি করার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সরাসরি একবার কিন্তু কড়াইতে দেওয়া হবে, আপনারা দেখতে থাকুন। একদিকে তালের বড়া আর একদিকে কিন্তু মাংস রান্না হচ্ছে, মানে আজকের কিন্তু পাল্টাপাল্টি চলছে। যাও আর সব রাস, মাংস কষা চলছে একদিকে, আর একদিকে কিন্তু তালের বড়া চলাচল আপনারা দেখতে থাকুন। তাহলে আমাদের মাংসটা কিন্তু কষাই হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। তালের লুচি কিন্তু গোল পাকানো চলছে, একদম কিন্তু ডাইরেক্ট লুচি ভাজাটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তাহলে তালের লুচি কিন্তু আমাদের ভাজা চলছে,
এত সুন্দর যে তালের লুচি ফলবে আমরা কিন্তু ভাবতে পারিনি। খুব সুন্দর, মানে এর আগে আমাদের আমরা কোনোদিনই তালের লুচি বানাইনি, এই মাম কিন্তু আজ প্রথম বানালো। হেভি হেভি, দারুণ। খুব সুন্দর করে কিন্তু মাম হাত দিয়ে দিচ্ছে, দারুণ দারুণ। তাহলে বড়া কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, মানে শেষ জীবন সুন্দরবন কিন্তু একদম ঝকঝকে চকচকে ভিডিও প্রতিটা মানুষের হাতের মুঠোয় কিন্তু পৌঁছে দিচ্ছে এই শেষ জীবন সুন্দরবন। মাম কিন্তু আজ একদম সরাসরি তালের বড়া কীভাবে বানায় সেটা কিন্তু মাম সরাসরি দেখালো। খুব সুন্দর করে কিন্তু তালের বড়াটা পোড়া সাজানো হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। একই ভিডিওয় কিন্তু তিনখানা আইটেম, তালের লুচি, তালের বড়া এবং মাংস রান্না, একটা ভিডিওয় কিন্তু তিনখানা আইটেম দেখালাম। এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় চাইছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।